আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি সরকারের কঠোর অবস্থান অবৈধ প্রবাসীদের বের করে দিচ্ছে সৌদি সরকার সেই বিষয় নিয়ে বিস্তারিত পরিভিটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এখন বেশ কঠোর অবস্থানে আছে সৌদি সরকার একদিকে অবৈধদের চলছে আটকের অভিযান আর অন্যদিকে চলছে আটক থাকাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি সপ্তাহে আট থেকে দশ হাজার অবৈধ প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান এই অভিযানে নিয়মিতভাবেই ফেরত যাচ্ছেন বাংলাদেশি অবৈধ কর্মীরাও কাজ নিয়ে সৌদি আরবে আসার কয়েক মাসের মধ্যেও দেশে ফিরতে বাধ্য হয়েছেন অনেকেই কারণ কফিল বা নিয়োগকর্তা তাদের ইকামা মানে কাজের বৈধ অনুমতিপত্র করে দেয়নি পুলিশে ধরা পড়ার পর যোগাযোগ করা হলেও অনেক কফিলটাই দায়িত্ব নেয়নি অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানোর এই প্রক্রিয়া দু সালের জুলাই মাস থেকে নিয়মিতভাবে পরিচালনা করে আসছে সৌদি সরকার যে কাজ নিয়ে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সৌদি আরবে আসে তার বাহিরে কিছু করার আইনগত অধিকার নেই তাদের তাই বৈধভাবে আসার পরেও অনেকেই কাজ পরিবর্তন করার দায়ে অবৈধ হয়ে পড়ছেন আবার অনেকেই সঠিক নিয়মে কাজ পরিবর্তন না করে কাজ করার কারণে পুলিশের হাতে আটক হচ্ছেন এদের মধ্যে যে সকল প্রবাসীরা আটক হয় অনেক সময় শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেল ও জরিমানা মৌকুফ করা হলেও তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় একই সঙ্গে নিষিদ্ধ তালিকায় তাদের নাম ওঠে যার ফলে তারা কখনই আর পুনরায় সৌদি আরবে কাজের বিষয়ে আসতে পারে না খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে